তেরোশো সাল মাঘ মাস সরস্বতী পূজার দিন একজন বয়স্ক লোক ঠাকুরের নিকট নিবেদন করলেন। বাবা আমি সমস্যায় পড়েছি আমি বাড়িতে ঠাকুর ঘর করেছি ঠাকুর ঘরের দরজা উত্তর দিকে ঠাকুর ঘরের সূর্য দক্ষিণ দিকে আসন দিয়ে ঠাকুর উত্তর মুখ করে না বসালে সুন্দর লাগে না ওদিকে ব্রাহ্মণ পণ্ডিতেরা বলেছেন উত্তর মুখ করে বিগ্রহ বসানোর বিধি নেই এখন আমি কি করবো দয়া করে বলি দিন ঠাকুর বলিলেন ব্রহ্মের দিকবিদিক নাই ব্রহ্ম সব বিরাজ করেন এখন আপনার নিকট যেইভাবে সুন্দর মনে হয় এবং আপনি আনন্দ পান সেইভাবে বিগ্রহ স্থাপন করেন গিয়া আনন্দ পাওয়া নিয়ে কথা ব্রহ্ম বেদ বিধির অতীন শুধুমাত্র বেদবিধির আচরণ কইরা ব্রহ্মপ্রাপ্তি ঘটে না সরলতা ও একাগ্রতা দ্বারা লাভ হয় তাহা হইলে বিচারে পাওয়া গেল ঠাকুর প্রকারান্তরে নিজেকে ব্রহ্ম বলিয়া স্বীকার করিলেন পরম ভক্তি গুরু নাম করতে হবে গুরু ধ্যান করতে হবে গুরুর প্রতি অচলা ভক্তিতে উত্তরণ হবে অনন্তে কলিযুগে আমি আমিতে জীব সেই জীবের উদ্ধার একমাত্র গুরুই করিতে পারেন একবার শিষ্যরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী শুনতে হাজির হয়েছিলেন দক্ষিণেশ্বরে সাথে ছিল গিরিশ ঘোষ ঠাকুর প্রসঙ্গ চলছিল এমন সময় ভক্তরা ঠাকুরকে নমস্কার করে বললেন আমরা গঙ্গা স্নান করে আসি তারপর এসে আপনার চরণ পদ্মে আবার প্রণতি জানাব আমাদের গঙ্গা পবিত্র দেহে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদেরকে বললেন হ্যাঁ গঙ্গা স্নান করে এস পাশে বসা ছিল গিরিশ ঠাকুর গিরিশকেও বললেন জানা তুইও স্নান করে আয় গিরিশের গঙ্গা স্নানে যাওয়ার এতটুকু ইচ্ছা ছিল না কারণ গিরিশ গুরুকে বকলমা দিয়ে বসে আছেন তার স্নান পূর্ণ সাধন ভোজন সবই গুরুর উপর অর্পিত তবু গুরুর আদেশে গেলেন গঙ্গা স্নান করতে ধীরে ধীরে নামলেন গিয়ে গঙ্গাজলে অন্যান্য শিষ্যদের সাথে প্রাণ ভরে স্নান করেছে অন্যরা কিন্তু গিরিশ গঙ্গা স্নান করতে পারলেন না গায়ের কাপড় জলে ভিজিয়ে সেই ভিজা কাপড় আজলা করে ঠাকুরের পদপ্রান্তে এসে হাজির ঠাকুরের পায়ে গঙ্গাজল দিয়ে প্রণাম জানালেন গিরিশ ঠাকুর বললেন কিরে গঙ্গা স্নান করলি না উত্তরে গিরিশ জানালো আমার গঙ্গা আমার স্নান সবই তোমায় অর্পিত তাই তুমি স্নান করো গিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ হেসে বললেন আমার গিরিশ এক হাজার এক গুরুর উপর অপার নির্ভরতা থাকলেই এমন করে বকলমা দেওয়া যায় তাই গিরিশ কোটিতে গুটি তাই কলিযুগে উপলব্ধি করতে হবে গুরুই ভ্রাতা গুরুই পিতা গুরুই ত্রাতা গুরুই বন্ধু গুরুই পরমাত্মীয় এভাবেই গুরুকে পূজা করতে হবে তাই গুরু প্রণামের শেষ স্তবটি সর্বদা মনে রাখতে হবে তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবীণ তমেব তমেব সর্বং মম দেব দেব সবাই একাকার হয়ে যখন কীর্তন করে তখন পটে অবস্থিত মূর্তিতে আবির্ভূত হন সত্যনারায়ণ আনন্দের হাট বসে শ্রীগুরু পদসভা প্রাঙ্গণে